ওইসব প্রাণী যা আল্লাহ ছাড়া খায়রুল্লাহ নামে উৎসর্গ করা হয়, খায়রুল্লাহ নাম উচ্চারণ করা হয়, যে প্রাণীকে যে বস্তুতে এসবই তোমাদের জন্য হারাম। এখানে চারটি বিষয় উল্লেখ করা হয়েছে। এক নম্বর হল মাইতা পৃথক জন্তু। এই কথা বলতে যেসব প্রাণী হালাল জবাই করে খেতে হয় ওইসব প্রাণী যদি ফাঁস থেকে মরে যায় বা আঘাত 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 জনিত কারণে মরে যায়, উপর থেকে পড়ে ধাক্কা খেয়ে মরে যায় বা অসুস্থতার কারণে মরে যায়, তাহলে সেই মৃত প্রাণী ভক্ষণ করা হারাম। তবে যেসব প্রাণী জবাই করতে হয় না, যেমন মাছ, এই মাছ যদি মরেও যায় তাহলে তার খাওয়া হালাল। মাছ যদি পানিতে মরে যায় এবং বসে বাসিয়া উঠে তাহলে সেই মাছ খাওয়া হালাল নয়, শুধুমাত্র মরছে তাজা মাছ এটা খাওয়া হালাল। সে প্রিয় হয়ে যায় আর তার ব্যবসা বাণিজ্যের জন্য বরকত হয়,
তার আল আওলাদের যেন বরকত হয়, তার তার দলের মধ্যে তার নেতাগিরির মধ্যে যেন বরকত হয়, এটা যেন অটুট থাকে, এই জন্য মাজারওয়ালাকে খুশি করার জন্য, মাজারওয়ালাকে মাজারওয়ালার সন্তুষ্টি লাভের জন্য এই প্রাণী উৎসর্গ যদি করে, এটা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলিয়া জবে করলেও হারাম, এইটা খাওয়া হালাল হবে না। কাজেই আমাদেরকে মাজারে জবেহ করা, মাজারের উরুসে জবেহ করা, পশু পাখি এইসব খাওয়ার ব্যাপারে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে, এটা আল্লাহর নামে, আল্লাহর নামে উৎসর্গ কিনা, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবেহ করা কিনা, আর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবেহ করার পরেও একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এটা জবেহ করা হয়েছে কিনা, নাকি কোনো গায়রুল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জবেহ করা হয়েছে তা যাচাই করতে হবে, নতুবা এটা খাওয়া হালাল হবে না। কেউ বলতে পারেন যে যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবেহ করে তাহলে হারাম হবে কেন? কারণ এটা জবেহ করার আগেই হারাম হয়ে গেছে, বাড়ি থেকে যখন এটা নিয়ে বের হয়েছে গায়রুল্লাহর নামে, এটা অমুক মাজারে দেব যেন মাজারওয়ালা খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়, তার নৈকট্য হাসিল হয়ে যায় আমার, তখনই এটা হারাম হয়ে গেছে। এখন বিসমিল্লাহি আল্লাহু আকবার যতবারই বলুক না কেন হালাল হবে না। বলেন তো একটা কুকুর, একটা বিড়াল, এটাকে কতবার বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবে করলে হালাল হবে? হালাল হবে 100 বার যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে, তাহলে কি কুকুর হালাল হবে? বিড়াল কি হালাল হবে যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার 1000 বার বলে? হালাল হবে না। কেন হবে না? কারণ এটা আদতই হারাম। আর যেই প্রাণী, যেই মহিষ, যেই ছাগল, যেই বেড়া, যেই গরু, যেই খাসি গায়রুল্লাহ সন্তুষ্টির জন্য বের করা হয়েছে, উৎসর্গ করা হয়েছে, এটাও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবেহ করলেও হালাল হবে না। কাজেই আমাদেরকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এখানে আরও একটি বিষয় আছে, আমরা সমাজে মুসলিমের সাথে আমাদের পাশাপাশি আরও একটা ধর্ম আছে, আছে না নাই, তারা আমাদের প্রতিবেশী, তাদের পূজা উপাসনায় পূজার অনুষ্ঠান সমূহে তারা আমাদেরকে দাওয়াত করে আর আমরাও যাই, যাই কি না যাই না, দলে দলে মুসলিম ছেলেরা পূজায় অংশগ্রহণ করে, এই যে পূজায় অংশগ্রহণ করে এবং তাদেরকে প্রসাদ বিতরণ করে, শ্রেণী বিতরণ করে, পূজার অনুষ্ঠানের জিনিস তাদেরকে খাইতে দেওয়া হয়, এটা হালাল না হারাম? এই পূজার জিনিসটা কি আল্লাহর জন্য উৎসর্গ করেছে নাকি গায়রুল্লাহর জন্য উৎসর্গ করেছে? গায়রুল্লাহর জন্য উৎসর্গ করা এইসব জিনিস মুসলমানের জন্য খাওয়া হালাল নয়। ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, এই কথা দিয়ে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, যে তোমাদের জন্য হারাম করা হয়েছে গায়রুল্লাহর নামে যে জিনিস উৎসর্গ করা হবে, সেটা মিষ্টি হোক না কেন, সেটা কোনো অন্য কোনো জিনিসই হোক না কেন, যে জিনিসই হবে গায়রুল্লাহর নামে উৎসর্গ করা হলে সেই জিনিস খাওয়া হালাল নয়। অনেক মুসলিমরাও গরু ছাগল ছাড়াও অনেক শিরনি বিতরণ করেন, এই শিরনি যদি হয় কোনো মাজারের নামে, কোনো পীরাউলিয়ার নামে, আল্লাহ সেরা গায়রুল্লাহর নামে, ওই শিরনি খাওয়াও কিনা হালাল হবে না। শিরনি খেতে হলে ওই শিরনি আল্লাহর নামে উৎসর্গ করা হতে হবে, আল্লাহর নামে উৎসর্গ নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য দেওয়া হয়নি, এমনটা খাওয়া হালাল নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হারাম বর্জনের তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 33 নম্বর আয়াতে বলেন, কুল ইন্নামা হাররাম রাব্বিল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতন ওয়াল ইসমা ওয়াল বাগিয়া বিগাইরিল হক ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা وَأَن تَقُولُوا عَلَى اللَّهِ مَا لَا تَعْلَمُونَ। বলুন, আমার রব হারাম করেছেন সমস্ত ফাহেশা কার্যকলাপ, কথাবার্তা, ফাহেশা নির্লজ্জ কথাবার্তা, নির্লজ্জ কার্যকলাপ আমার রব হারাম করেছেন, যা প্রকাশ্য এবং যা অপ্রকাশ্য, প্রত্যক্ষ পরোক্ষ সকল হারাম, প্রত্যক্ষ অপরোক্ষ সকল ফাহেশা
নির্লজ্জ কথা এবং নির্লজ্জ কাজ আল্লাহ তাআলা হারাম করেছেন। হারামের একটা উসুল মূলনীতি হল যাই নির্লজ্জ হবে, ফাহেশা হবে, এই সমস্ত কথা এবং কাজ হাল না হারাম, হারাম। এখানে যত রকমের নাফরমানি আছে, বাদ কাজ আছে, সমস্ত বাদ কর্ম, মন্দ কর্ম আল্লাহ তাআলা হারাম করেছেন। যোহারা জাহিরি বলে আর বাতিনি বলে ওই সমস্ত কাজ হারাম যা আল্লাহ তাআলা শরীয়তগতভাবে হারাম করেছেন। আরেকটা অর্থ কেউ নিয়েছেন যে ফাহেশা বলতে এখানে জিনা উদ্দেশ্য, জিনাকে আল্লাহ তাআলা হারাম করেছেন, জাহিরি এবং বাতিনি, প্রকাশ্য এবং অপ্রকাশ্য। তখন এর অর্থ হবে জিনা কাজটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন এবং জিনার আগে যে সমস্ত কার্যকলাপ হয়ে থাকে ওই সমস্ত কার্যকলাপকেও, ওই সমস্ত কার্যকলাপকেও আল্লাহ তাআলা হারাম করেছেন। তো আমাদেরকে হারাম বর্জন করতে হবে, হালালকে গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লায়াবলুওয়ান্নাকুমুল্লাহু বিশাইইম মিনাস সাইদি তানালুহু আইদিকুম ওয়া রিমাহুকুম লিয়ালামা আল্লাহু মান ইয়াখাফুহু বিল গায়ব। হে ঈমানদারেরা, আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করবেন শিকারের বস্তু দিয়ে, যেই সব শিকারে তোমাদের হাত পৌঁছে, তোমাদের তীর পৌঁছে। আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান যে আল্লাহকে কে অদৃশ্যভাবে ভয় করে। এই হালাল হারাম করার পিছনে রহস্য হলো আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান যে আল্লাহকে, আল্লাহ আমাকে দেখতেছেন এই কথা মনে করিয়া কে হারাম থেকে বাঁচে, নিষেধ কর্ম থেকে বাঁচে, সেটা পরীক্ষা করতে চান। যারা আল্লাহকে ভয় করিয়া হারাম বর্জন করবে, যারা হারাম বর্জন করবে তাদেরকেই মুত্তাকি বলা হয়, পরহেজগার বলা হয়, আর তাদের জন্যই জান্নাত তৈরি করে রাখা হয়েছে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুম কাবীর। নিশ্চয় যারা তাদের রবকে ভয় করে অদৃশ্যভাবে, যে আল্লাহ আমাকে দেখতেছেন এই কথা ভয় করিয়া যে আল্লাহর হারাম থেকে বাঁচে, নাফরমানি থেকে বাঁচে, আল্লাহ তাআলা বলেন লাহুম মাগফিরাতুন ওয়া আজরুম কাবীর, তাদের জন্য আছে মাগফিরাত, তাদের জন্য আছে ক্ষমা এবং বড় পুরস্কার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জান্নাত তৈরি করে রেখেছেন এটা মুত্তাকিদের জন্য তৈরি করে রেখেছেন যারা আল্লাহর হারাম করা জিনিসকে বর্জন করে, আল্লাহ আমাকে দেখতেছেন জানতেছেন এই কথা মনে করিয়া। যারা হারামে লিপ্ত হয়ে যায় তাদের জন্য জাহান্নাম। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে হারাম বর্জন করার এবং হালালকে গ্রহণ করার তৌফিক দান করুন, আল্লাহকে ভয় করার তৌফিক দান করুন এবং জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওসল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, আমরা শেখের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। এবারে আমাদের সামনে আলোচনা পেশ করবেন শেখ আবুল কালাম মোহাম্মদ আব্দুর রহমান। শেখ আবুল কালাম মোহাম্মদ আব্দুর রহমানকে তার আলোচনা পেশের জন্য অনুরোধ করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। যাবতীয় প্রশংসা সকল প্রকার হামদ ও সানা রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই নির্ধারিত, যে আল্লাহ তাআলা আজকের দিনের এই মুহূর্তে কেবলমাত্র তারই রেজামন্দি হাসিল করার জন্য, কেবলমাত্র তারই সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে দীনি এই এলাকায় আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন, কথা বলার এবং শোনার জন্য মন মানসিকতা তৈরি করে দিলেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে সবটুকু আবেগ দিয়ে, সবটুকু ভালোবাসা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সবাই বলি না, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অসংখ্য অগণিত সালাত ও সালাম পেশ করছি রাহমাতুলিল আলামিন শাফিউল মুযনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب آمين ثم آمين। আমার আলোচনার বিষয় হচ্ছে রিয়া। এই বিষয়ের উপর সংক্ষিপ্তভাবে আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তৌফিক কামনা করে নিচ্ছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। রাব্বি জিদনি ইলমা, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আর রিয়া
শব্দের অর্থ হচ্ছে প্রদর্শন ইচ্ছা বা প্রদর্শনমূলক লুক দেখানো কাজ, লুক দেখানো আমল। এটা অত্যন্ত এবং অত্যন্ত মারাত্মক একটি আন্তরিক রূপ। অন্তরের মধ্যে এই রূপ থাকলে সমস্ত আমলকে বরবাদ করে দেয়। এই জন্য এই বিষয়টি আমাদের সবাইকে, আমি সহ আমাদের সবাইকে গুরুত্ব সহকারে অনুধাবন করা দরকার, জানা দরকার। প্রথমত হচ্ছে সমস্ত রিয়া, লোক দেখানো এই মনোভাব সমস্ত নেক আমলকে ধ্বংস করে দেয়। কোন আমল ধ্বংস করে? সবাই কথা বলেন, কোন আমল ধ্বংস করে? নেক আমল। আপনি যত ভালো আমল করবেন সমস্ত ভালো আমলগুলোকে একেবারে ধ্বংস করে দেয়। আপনার আমার সলাত, সিয়াম, হজ, জাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, ইবাদত, বন্দেগি যা আপনি করেছেন, নেক আমল, সৎ আমল, এতে যদি রিয়া থাকে, প্রদর্শনের ইচ্ছা থাকে, লুক দেখানো মনোভাব থাকে, তাহলে সব আমল ধ্বংসলীলায় পরিণত হয়ে যাবে। দুই নম্বর হচ্ছে আর রিয়া শিরকুন খাফি, গোপন শিরক। এটা একটা শিরক, এই শিরক জবানে উচ্চারণ করতে হয় না, এই শিরক গোপন থাকে, গোপন শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রিয়া হচ্ছে একটি গোপন শিরক। তিন নম্বর হচ্ছে রিয়া মুনাফিকি আলামতের মধ্য থেকে, মুনাফিকি বা মুনাফিকদের আমলের মধ্য থেকে অন্যতম একটি আমল। আল কোরআনে রিয়ার ব্যবহার, কোরআনে কারিমে ছয়টি জায়গায় রিয়া, ইউরাউন এই শব্দটি এসেছে কোরআনে কারিমের মধ্যে। রিয়া কীভাবে সমস্ত নেক আমলকে বরবাদ করে দেয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাসি ওয়া লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। হে ইমানদারগণ, তোমরা কুটা এবং কষ্ট দেওয়ার মাধ্যমে তোমাদের সাদাকাকে ধ্বংস করে দিও না, বাতিল করে দিও না। সে ব্যক্তির মতো যে তার সম্পদ ব্যয় করে লোক দেখানোর উদ্দেশ্যে, মূলত সে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে না, করে না শেষ দিনের প্রতি বিশ্বাস। এটা দুই নম্বর সূরা আল বাকারা 266 নম্বর আয়াত। যেহেতু সময় সংক্ষিপ্ত, আপনারা এই বিষয়টি বাসায় গিয়ে দেখবেন। এরপর হচ্ছে যারা রিয়া করে তাদের সঙ্গী সাথী হয়ে যায় শয়তান, শয়তান তাদের সাথী হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম রিয়াআন নাসি ওয়া লা ইউমিনুনা বিল্লাহি ওয়া লা বিল ইয়াউমিল আখির ওয়ামান ইয়াকুনিশ শাইতানু লাহু কারীনা ফাসাআ
মুফতারিনা। সূরা আন-নিসা 38 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা তাদের ধন সম্পদ লোক দেখানোর উদ্দেশ্যে ব্যয় করে এবং ঈমান আনে না আল্লাহর প্রতি এবং না শেষ দিনের প্রতি, আর শয়তান হয় যার করিন, শয়তান হয় যার সঙ্গী সাথী হিসাবে, কতই না নিকৃষ্ট এই শয়তান। এরপর রিয়াকারীরা আল্লাহর পথে বাধার সৃষ্টি করে, যাতে করে মানুষ আল্লাহর পথে না চলতে পারে, যাতে করে মানুষ কোরআন এবং সহি হাদিসকে অন্তরের অন্তঃস্থল থেকে মেনে নিয়ে আমল না করতে পারে, তারা দু হাতে বাধার সৃষ্টি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম বাতারাউন ওয়া রিয়াআন নাস ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়া আল্লাহু বিমা ইয়া'মালুনা মুহিত। সূরা আনফাল 46 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা তাদের মতো হয় না যারা তাদের ঘর থেকে বের হয় অহংকার এবং লোক দেখানোর উদ্দেশ্যে। কোন উদ্দেশ্যে বের হয়? অহংকার আর সবাই কথা বলেন না, লোক দেখানোর উদ্দেশ্যে, এবং তারা আল্লাহর রাস্তায় বাধার সৃষ্টি করে। তারা যা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই আমলকে, তাদের এই নিয়তকে, তাদের এই কর্মকাণ্ডকে পরিবেষ্টন করে আছেন। অহংকার আর রিয়া, অহংকার এবং লোক দেখানো মনোভাব, এ দুটি একেবারে পাশাপাশি। অহংকার কোনো মানুষের জন্য, অহংকার কোনো মখলুকের জন্য শুভ পায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে অহংকার কিবরিয়, এটা হচ্ছে আমার চাদর। যে ব্যক্তি অহংকার করবে সে যেন আমার চাদর নিয়ে টানাটানি করে। লোক দেখানো কাজ করা মুনাফিকের স্বভাব, এবং তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়। কাকে ধোঁকা দিতে চায়? আল্লাহকে ধোঁকা দিতে চায়। কথাগুলো আমরা দেখি কোরআন থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ইয়ুখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলা সলাতি ক্বামু কুসালা ইউরাউনা নাস ওয়া লা ইযকুরুনাল্লাহা ইল্লা কালীলা। সূরা আন-নিসা 142 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিতে চায়। কাকে ধোঁকা দিতে চায়? মুনাফিকদের স্বভাবই হলো আল্লাহকে ধোঁকা দেয়া, মুমিনদেরকে ধোঁকা দেয়া। তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, আর তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাদের ধোঁকার মধ্যেই ফেলে রাখেন। তারা তাদের ধোঁকাই গুরপাক খায়, আর যখন তারা সলাতে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায়। তারা লোকদেরকে দেখায়, লোকদেরকে দেখানোর জন্য সলাতে দাঁড়ায় অলসভাবে, এবং তারা আল্লাহকে খুব কমই স্মরণ করে, আল্লাহর জিকির তারা খুব কম করে।
রিয়াকারীরা সালাত আদায়ে উদাসীন, রিয়াকারীরা সালাত আদায়ে উদাসীন, অমনোযোগী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউন আল মাউন। সূরা মাউনের 4 থেকে 7 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে সমস্ত সালাত আদায়কারীরা যারা তাদের সালাতের ব্যাপারে উদাসীন, সালাতের ব্যাপারে কি সবাই বলেন না, উদাসীন, সালাতের ব্যাপারে অমনোযোগী, তাদের জন্য ধ্বংস, তাদের জন্য বর্বাদি, তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য রয়েছে স্পেশাল একটি জাহান্নাম। কাদের জন্য জাহান্নাম? যারা সালাত আদায়ে উদাসীন, সালাত আদায়ে অমনোযোগী, তাদের জন্য স্পেশাল একটি জাহান্নাম, যেই জাহান্নামের নাম হচ্ছে ওয়াইল, ওয়াইল নামক জাহান্নাম। ওই সমস্ত সালাত আদায়কারীদের জন্য যারা সালাতের ব্যাপারে উদাসীন, সময় মতো সালাত আদায় করে না, সালাত আদায় করে না, সালাত আদায় করতে অমনোযোগী, সময় মতো সালাত আদায় করতে চায় না, একবার আদায় করলে তিনবার আদায় করে না, এইভাবে সালাত আদায়ের ব্যাপারে যারা উদাসীন, তাদের জন্য স্পেশাল জাহান্নাম, যে জাহান্নামের নাম হচ্ছে ওয়াইল। এরপরে যারা লোক দেখানো কাজ করে, তারা সালাত আদায় করে লোক দেখানোর জন্য, দান সাদাকা করে লোক দেখানোর জন্য, যে কোনো কাজ, নেক কাজ করে মানুষের মন তুষ্টির জন্য, মানুষকে খুশি করার জন্য, এবং ছোটোখাটো প্রয়োজনীয় গৃহ সামগ্রী দানে নিষেধ করে। আমি আজকে ব্যাখ্যা করতে পারছি না, শুধু অনুবাদ বলে যাচ্ছি। রিয়াকারীদের পরকালীন পরিণতি, এই কথা বলেই আমি আমার আলোচনা শেষ করব। এই পরিণতির ব্যাপারে আমাদেরকে সজাগ সচেতন হতে হবে এখনই। বিচারের মাঠে, বিচারের মাঠে, বিচারের শুরুতেই 25 শ্রেণীর মুসলিম রয়েছেন, যাদের ব্যাপারে বিচারের প্রারম্ভেই জাহান্নামের ফয়সালা করা হবে। কত শ্রেণী মুসলিম? কাদের জন্য জাহান্নামের ফয়সালা হবে? 25 শ্রেণীর মুসলিম, তারা তাদের আমল নামায় সালাত আছে, সিয়াম আছে, হজ আছে, যাকাত আছে, এরপরেও বিচারের শুরুতেই জাহান্নামের ফয়সালা করা হবে তাদের ব্যাপারে। আল্লাহ তাআলা যেন জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দেন। এই 25 শ্রেণীর মুসলিমদের মধ্যে সর্বপ্রথম যারা রয়েছেন, এই 25 শ্রেণীর মধ্যে শুরুতেই যাদের ফয়সালা করা হবে তারা হচ্ছেন রিয়াকারী, যারা লোক দেখানো কাজ করতেন, তাদের রয়েছে, তাদের অন্তরে রোগ রয়েছে, তাদের অন্তর অসুস্থ, তাদের দুনিয়ার কাজকর্ম অসুস্থ, তাদের আমল অসুস্থ, তাদের এই আন্তরিক অসুস্থতার, অন্তরের এই অসুস্থতা তাদের শরীরের অঙ্গে প্রত্যঙ্গে ফুটে উঠেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আউওয়ালান নাস ইউকদা ইয়াউমাল কিয়ামাতি আলাইহি রাজুলুন উস্তশহিদা, সর্বপ্রথম হাশরের ময়দানে যার ফয়সালা করা হবে তিনি হচ্ছেন একজন শহীদ। শহীদ আমরা চিহ্নিত, শহীদ চিনি কিনা? খুব ভালো কাজ না? খুবই ভালো কাজ। একজন শহীদকে নিয়ে আসা হবে,
তার বিচার ফয়সালা শুরু হবে, তাকে জিজ্ঞেস করা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, জিজ্ঞেস করা হবে তোমাকে কি এই নিয়ামত দেওয়া হয়েছিল না? তিনি স্বীকার করবেন, আল্লাহ তাআলা বলবেন আমার দেয়া এই নিয়ামত কোন খাতে ব্যয় করেছ? তিনি বলবেন যে আমি আপনার আপনার জন্য আপনার ময়দানে জিহাদের ময়দানে জিহাদ করেছি আপনার জন্য, শেষ পর্যন্ত আমি আমার কলিজার ঘাম আপনার জন্য কুরবানি দিয়েছি। আল্লাহ তাআলা বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলছো, তুমি এই কাজ করেছিলে লোক দেখানোর জন্য, মানুষ বলে তোমাকে তুমি অনেক বড় বীর, এই জন্য তোমাকে দুনিয়াতে বলা হয়ে গিয়েছে, আজকে আমার কাছে কোনো এর কোনো প্রতিদান নাই। নির্দেশ দেওয়া হবে মুখ উপর করে টেনে হেসরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে ওয়ারাজুলুন তাআল্লামাল ইলমা ওয়া আল্লামাহু ওয়া ক্বারাআল কুরআন, এমন কারি সাহেবকে নিয়ে আসা হবে, কোরআনের কারি সাহেবকে নিয়ে আসা হবে, এমন অনেক বড় আলেমকে নিয়ে আসা হবে যে আলেমের সুখ্যাতি ছিল গোটা দুনিয়ায়, যার নাম শুনলে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হতো, তাকেও বলা হবে এত জ্ঞান দিয়েছিলাম ইলম দিয়েছিলাম কি করেছো? তিনি বলবে রাত দিন শুধু ওয়াজের ময়দানে ছিলাম, মানুষদেরকে বুঝিয়েছি। আল্লাহ বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলছো, তাকেও উপর করে টেনে হেসরে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এরপরে আনা হবে এমন একজন ধনী ব্যক্তিকে যাকে সব ধরনের ধন দেওয়া হয়েছিল, ধন সম্পদ দেওয়া হলো, তাকেও জিজ্ঞেস করা হবে কি করেছো সেই এই ধন সম্পদ? সেও বলবে যে আমি আপনার রাস্তা ব্যয় করেছি, এমন কোনো রাস্তা বাকি রেখে নেই যেখানে ব্যয় করি নাই। তাকেও বলা হবে তুমি মিথ্যা বলছো, এই ধন সম্পদ ব্যয় করেছো, দান করেছো, মানুষ বলবে তোমাকে দানবীর, দানবীর বলা হয়ে গিয়েছে দুনিয়াতে, তাকেও টেনে হেসরে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। সম্মানিত ভাই এবং বোনেরা, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে উপস্থিত হতে হবে কলবে সালিম নিয়ে, সুস্থ অন্তর নিয়ে। সুস্থ অন্তর নিয়ে যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, সুস্থ অন্তর নিয়ে যারা আল্লাহর সাক্ষাৎ করবে, তারাই আল্লাহর সন্তুষ্টি পাবে, আর না হয় কালকে কিয়ামতের দিন জাহান্নামে যেতে হবে। তাই আমরা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ অন্তর দান করেন, কলবে সালিম দান করেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ, সবাই বলি আমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিযকান ওয়াসিআ ওয়া কলবান খাশিআ ওয়া লিসানান যাকিরা ওয়া শিফাআন মিন কুল্লি দা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের স্বল্প পরিসরে আপনাদেরকে এখানে দাওয়াত করেছি, আপনাদের অনেক কষ্ট হচ্ছে আমরা জানি, সেই বিষয়টা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং দোয়া করবেন যে আগামীতে যেন আমরা যে বহুতল বিশিষ্ট মসজিদের পরিকল্পনা নিয়েছি সেটা যাতে সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হয়, তাহলে আমাদের আজকের যে স্বল্প পরিসর সেটা নিশ্চিতভাবে ইনশাআল্লাহ তাআলা কাভার হয়ে যাবে। যাই হোক, আমাদের মধ্যে এখন যিনি ওনার বক্তব্য নিয়ে আসবেন আমাদের অত্যন্ত প্রিয় শেখ ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল বাসির। ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল বাসিরের পরেই আসবেন আমাদের আরেকজন প্রিয় শেখ সাহেব আকরামুজ্জামান বিন আব্দুল সালাম। আমরা এখন আমাদের শেখ ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল বাসিরকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
বিতরণ দিলাম তোমার সঙ্গে অফিসে ফিসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. وقال الله تعالى في موضع آخر وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا. عن عبد الله بن عمرو رضي الله عنه قال سألت رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أحب إلى الله؟ قال الصلاة على وقتها. قال ثم أي؟ قال بر الوالدين. قال ثم أي؟ قال الجهاد في سبيل الله. رواه البخاري. وعن أنس وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوة مستجابة لا شك فيهن: دعوة المظلوم, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদে আলা ওয়ালাদিহি। রাওয়াহু তিরমিজি বি ইসনাদিন সহীহ। আত-তাকওয়া মসজিদ কর্তৃক আয়োজিত অধ্যকার ইসলামী সম্মেলন 2019 মহতারাম সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বীগণ, যুবক ও তরুণ বন্ধুরা, পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের দুটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিঃসৃত বাণীর মধ্য হতে দুটি হাদিস উল্লেখ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য এবং স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কেমন হওয়া উচিত। পিতামাতার প্রতি সন্তান কী কর্তব্য পালন করবেন এবং স্বামী স্ত্রীর মহব্বত সম্পর্ক কেমন হওয়া উচিত, উল্লেখিত বিষয়ের উপরে কোরআন মাজিদ এবং সহি হাদিসের প্রমাণ ভিত্তিক কিছু কথা বলে আলোচনা রীতি টানবো ইনশা আল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উরীব। সবার উপস্থিতি আলোচনার প্রারম্ভে কৃতজ্ঞতা প্রকাশ করি সেই মহান রব্বুল আলামিনের যার অশেষ কৃপায় সুস্থ শরীরে আজকে এই রকম একটা দিনই বৈঠকে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন হাজারো হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে আমাদেরকে বাছাই করেছেন, তাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর
দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সবার উপস্থিতি আমরা দুইটি পাঠ, দুইটি পর্বে দুইটি আলোচনা করবো ইনশাআল্লাহ। আমাদের প্রথম পর্ব আলোচনার পিতামাতার প্রতি সন্তান কি দায়িত্ব পালন করবেন, পিতামাতাকে কতটুকু শ্রদ্ধা করবেন, ভক্তি করবেন, চলুন আমরা বিশ্লেষণ করি কোরআন এবং সুন্নার ভিত্তিতে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা বানী ইসরাইল 23 এবং 24 নম্বর আয়াতে চমৎকার সিস্টেম বলে দিয়েছেন পিতামাতার প্রতি সন্তান কতটুকু অনুগত হবে, পিতামাতার প্রতি সন্তান কতটুকু বিনয়ী হবে। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন অকদা রব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, আদেশ করা হয়েছে শুধুমাত্র আল্লাহরই ইবাদত করবে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, এবং পিতামাতার সাথে সদাচরণ করবে, আল্লাহর ইবাদত করবে এবং পিতামাতার সাথে সদাচরণ করবে, এই নির্দেশ তোমাদেরকে দেওয়া হয়েছে। আয়াতের শেষ পর্যায়ে 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন তাদেরকে উ শব্দটা পর্যন্ত উচ্চারণ করবে না, তোমার কোনো আচরণে, তোমার কোনো অ্যাটিটিউডে, তোমার কোনো কথায় কর্মে পিতামাতা যেন উ শব্দটা উচ্চারণ না করেন। অকুল লহুমা কৌলান কেরিমা, তুমি তাদেরকে এমনভাবে কথা বলবে যেটা বিনয়ের সর্বশেষ পর্যায়ে, বিনয় প্রকাশ করে যে কথা বলা হয়, বিনয় প্রকাশ করার সর্বশেষ স্তর যেটা, এই স্তরে নিজেকে পেশ করে কথা বলবে, বিনয় নম্রতার সাথে কথা বলবে। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পিতামাতার জন্য সদা সর্বদা প্রার্থনা করবে, আবেদন করবে রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আল্লাহ তুমি আমার পিতামাতার প্রতি সদয় হও, আল্লাহ তুমি আমার পিতামাতার প্রতি রহম করো, দয়া করো, সদয় হও ওই রকম কামা রব্বায়ানি সগীরা, যেমন তারা আমার প্রতি, আমি যখন ছোট বাচ্চা, দুধের সন্তান, অবুজ, তখন আমার প্রতি যেমন তারা সদয় হয়েছিল, তুমি এখন তাদের প্রতি সেই রকম সদয় হও। সম্মানিত উপস্থিতি, দেখুন আপনি আমি একটু ভাবুন তো, পিতামাতাকে যে কষ্ট আমরা দিয়েছি ছোট অবস্থায়, পিতামাতা যদি আপনার আমার আচরণে বিরক্ত হতেন তাহলে হয়তোবা এই পৃথিবীতে আলোর মুখ দেখতে পেতাম না। তাদেরকে যে বিরক্ত করেছি, বিশেষত মাকে, জন্মের পরে যে কষ্টটা দিয়েছি, কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন ওয়াহানান আলা ওয়াহানিন, মানে কষ্টের পরে কষ্ট স্বীকার করে একজন মা সন্তানকে প্রসব করে, মানে কষ্টের উপরে কষ্ট, কষ্টের উপরে কষ্ট ত্যাগ স্বীকার করে সন্তান প্রসব করেন। উমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফাতুল মুসলিমিন, মুসলিমদের খলিফা, উমর রাদিয়াল্লাহু আনহুর সামনে একজন ব্যক্তি তার মাকে কাঁধে নিয়ে কাবা ঘর তওয়াফ করছেন মাকে কাঁধে নিয়ে, এবং শেষে এসে বলছেন যে আমি আমার মাকে কাঁধে নিয়ে কাবা তওয়াফ করেছি, তাতে আমি আমার মায়ের যে ঋণ হয়তোবা পরিশোধ করেছি, তাকে কাঁধে নিয়ে হজ করিয়েছি। উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন বলো কি, তুমি
তোমার মাকে কাঁধে নিয়ে হজ করিয়েছো, কাবাঘর তফ করিয়েছো, হয়তো বা বাড়ি থেকে নিয়ে এসেছো, এতটুকুতে মনে করছো তোমার ঋণ পরিশোধ? না, তোমাকে প্রসব করতে যে বেদনা পেয়েছেন, যে কষ্ট স্বীকার করেছেন, তার বিন্দুমাত্র ঋণ তোমার পরিশোধ হয়নি এর মাধ্যমে। উমার রাদিয়াল্লাহু আনহু তাকে বলছেন। সবার একটু উপস্থিতি দেখুন, সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিস পাওয়া যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সন্তান কোনোদিনই পিতামাতার ঋণ পরিশোধ করতে পারবে না। বাবা মার ঋণ কোনোদিন কোনোভাবে সন্তান পরিশোধ করতে পারবে না, তবে ঋণটা পরিশোধ হওয়ার উপক্রম হতে পারে, ঋণ হালকা হতে পারে ওইভাবে যদি পিতামাতা কৃতদাস হিসাবে থাকেন, কারো কৃতদাস হিসাবে পিতামাতা আছেন, সন্তান অর্থ দিয়ে পরিশ্রম করে পিতামাতাকে কৃতদাস থেকে মুক্ত করে স্বাধীন করে দিলে কিছুটা ঋণ পরিশোধের পর্যায়ে যাবে, ঋণ পরিশোধ হবে এমনটা বোঝা যায় না, তবে ঋণ হালকা হবে। এছাড়া অন্য কোনোভাবে ঋণ পরিশোধ পিতামাতা করতে পারবে না। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করার পরে যে কথা বললেন, পিতামাতার প্রতি সদয় হতে, সদাচরণ করতে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 36 নম্বর আয়াতে বলেছেন, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, তার সাথে কাউকে শরীক করো না, কোনো ব্যক্তি কোনো বস্তু বা আর কিছুকে তার সাথে শরীক করো না, হতে পারে সেটা ব্যক্তি হতে পারে সেটা বস্তু, তার সাথে কাউকে শরীক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার প্রতি তোমরা ইহসান করো, সদয় হও, নমনীয় হও, বিনয় নম্রতা প্রকাশ করো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের পরে যে বিষয়টি উল্লেখ করছেন সেটি হচ্ছে পিতামাতার প্রতি বিনয় হতে, বিনয় নম্রতা প্রকাশ করতে। ঠিক আমরা যদি হাদিসের দিকে দৃষ্টি দেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই মর্মের কথা উল্লেখ করেছেন। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় প্রিয় আমল কোনটি? আল্লাহকে সাহাবিরা জিজ্ঞাসা করছেন, আল্লাহ রাব্বুল আলামিনের অধিক পছন্দনীয় আমল কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হচ্ছে টাইম অনুযায়ী সময় মতো সালাত আদায় করা, টাইম অনুযায়ী সময় মতো সুনির্দিষ্ট সময়ে সালাত আদায় করা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়। এরপরে সাহাবি আবার বলছেন, সুম্মা ইয়ুন, এরপরে বলুন তো তারপরে কোনটি? কাল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সেবা শুশ্রূষা করা। সুম্মা কাল, আবার জিজ্ঞাসা করলেন, সুম্মা ইয়ুন, এরপরে কি বলুন তো? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করা। সম্মানিত উপস্থিতি, হাদিসটি পাওয়া যাবে সহি বুখারীর মধ্যে 7534 নম্বর হাদিস সহি বুখারী, মুসলিমের মধ্যে পাওয়া যাবে সহি মুসলিমের 712 নম্বর হাদিস। যে কথা বলছিলাম, দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে ভালো আমল সময় মতো সালাত আদায় করা। সময় মতো সালাত আদায় করা কেন বললেন? বললে তো পারতেন, আসসালাম, আল্লাহর কাছে সবচেয়ে ভালো আমল সালাত আদায় করা, বললে তো পারতেন, কিন্তু আলা ওয়াক্তিহা, সময় মতো কেন বললেন? মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা শব্দ নির্বাচনের ক্ষেত্রেও বিজ্ঞতার পরিচয় ছিল, কারণ মানুষ হয়তোবা সালাতের ক্ষেত্রে টাইম ঠিক রাখবে না, এই জন্য টাইমের কথা উল্লেখ করছেন। যেমনটি অন্য হাদিসে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিকে বলছিলেন,
যে এমন এক সময় আসবে হয়তোবা নেতৃস্থানীয় ব্যক্তি যারা তারা সালাতের টাইমকে পিছিয়ে দিবে, সঠিক টাইমে সালাত আদায় করবে না। সাহাবিরা বলছেন তখন আমরা কি করব? আল্লাহ সুসা সাল্লাম বললেন যে সঠিক টাইমে তোমরা সালাত আদায় করে নেবে, এরপরে তাদের সাথে সালাত আদায় করবে, সেটা তোমার জন্য নফল হবে, সঠিক টাইমেটা তোমার আদায় হয়ে যাবে। এই হাদিসে ওই ইঙ্গিতটাই বহন করে আল্লাহ সুসা সাল্লাম বললেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল, ভালো আমল হচ্ছে সময় মতো সালাত আদায় করা। দুই, আল্লাহর কাছে সবচেয়ে ভালো আমল হচ্ছে পিতামাতার সেবা শুশ্রূষা করা। এই পৃথিবীতে যত ভালো আমল আছে তন্মধ্যে গুরুত্বপূর্ণ একটা ভালো আমল হচ্ছে পিতামাতার সেবা শুশ্রূষা করা, যা এ হাদিসে সাহাবীদেরকে আল্লাহ সুসা সাল্লাম উল্লেখ করলেন। দেখুন আরো একাধিক হাদিসে বিষয়টা ফুটে উঠেছে। عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ابو هريره رضي الله عنه বলছেন رسول الله صلى الله عليه وسلم কে একজন সাহাবী জিজ্ঞাসা করছেন من احق بحسن صحابتي আমার কাছে সবচেয়ে ভালো আচরণ পর অধিকার কে রাখেন, আমার কাছে সবচেয়ে ভালো আচরণ কে পাবেন? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন উম্মুক তোমার মা। আবার জিজ্ঞাসা করলেন তারপরকে? উম্মুক তোমার মা, তারপরকে? উম্মুক তোমার মা, তারপরকে? আবু তোমার বাবা। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন একজন ব্যক্তির কাছে সবচেয়ে ভালো আমল পর হকদার হচ্ছে মা, অতঃপর মা, অতঃপর মা, তারপরে বাবা। মানে বাবার তিন গুণ বেশি ভালো অধিকার পর হক রাখেন মা। যে হাদিসটি সহিহ বুখারী মুসলিম সহ একাধিক গ্রন্থে বর্ণিত হয়েছে, দেখুন সহিহ মুসলিমের মধ্যে পাওয়া যাবে 6664 এবং 65 নম্বর হাদিস। এখানে একটা বিষয় লক্ষণীয়, আমরা যদি আমাদের জীবন নিয়ে বিশ্লেষণ করি, আমাদের সমাজ নিয়ে বিশ্লেষণ করি, আমরা প্রত্যেকে আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে বিশ্লেষণ করি, তাহলে হাদিসটির অমিল আমাদের জীবন বাস্তবতা, আমাদের সমাজ হাদিসটির অমিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন একজন ব্যক্তির কাছে সবচেয়ে ভালো আমল পাবে মা, মা, মা। চার নম্বরে বললেন বাবা, মানে বাবার তিন গুণ বেশি ন্যায়সঙ্গতভাবে আনুগত্যের অধিকার পাবে মা, বাবার চেয়ে তিন গুণ বেশি। আমরা বাবাকে যত শ্রদ্ধা করি, সম্মান করি, তার কথা মেনে চলি, মাকে ততটা করি না। প্রত্যেকে ইল্লা মাশাআল্লাহ ব্যতিক্রম দিয়ে একজন হতে পারে, প্রত্যেক ব্যক্তি বা বাস্তব সমাজ বিশ্লেষণ করেন, আপনি আপনার জীবন বিশ্লেষণ করেন। বাবা পিতা যদি একটা নির্দেশ দেয়, সন্তান যত গুরুত্বের সাথে বাস্তবায়ন করে, মাও এক অন্য একটা নির্দেশ দিল অত গুরুত্বের সাথে বাস্তবায়ন করে। বাবার কথা যত যত্নের সাথে পালন করে, মায়ের কথা সন্তান তত যত্নের সাথে পালন করে না। কারণ বাবা কড়া মেজাজের হয়ে থাকেন, কথা একটু হেরফের হলে, সন্তানের আচরণ একটু ত্রুটি বিচ্যুতি পেলে বাবা পিটনি দেন, মার দেন, এই ভয় বাবার ক্ষেত্রে থেকে যায়। মা অত সহজে সন্তানের গায়ে হাত তোলে না, সন্তানকে আদর কোলে পিঠে চুমু দিয়ে মানুষ করেছেন মা। এই জন্য মায়ের কথাকে একটু ভয় কম করে সন্তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো বা এই কারণেই বলেছেন বা আরও কোনো কারণ থাকতে পারে যে মা অতঃপর মা, অতঃপর মা, তারপরে বাবা। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে খেয়াল করতে হবে মায়ের বাবার কথা যত যত্নের সাথে আমরা পালন করব, মায়ের কথা তার চেয়ে বেশি যত্নের সাথে পালন করা উচিত ইসলামের দৃষ্টিকোণ থেকে। আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন মুজাহিদ, ইয়া আল্লাহ রাসূল সাল্লাম আমি জিহাদে যেতে চাই, আপনি জিহাদের ডাক দিয়েছেন, আমি তো যুদ্ধে যেতে চাই, আমিও জিহাদে অংশগ্রহণ করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাম সাহাবীকে বলছেন লাকা আবওয়াইন, তোমার কি পিতামাতা আছে বাড়িতে? সাহাবি বলছেন নাম, হ্যাঁ আমার তো পিতামাতা আছে, বৃদ্ধ পিতামাতা বাড়িতে আছে। আল্লাহ রাসূল সাল্লাম বলছেন
ফাফিহিমা ফাজাহিদ, যাও তুমি বাড়ি ফিরে যাও, তোমার বাবা মার সাথে জেহাদ করো। আল্লাহ সাল্লাম পরিষ্কার বলে দিলেন জেহাদের মাঠে যুদ্ধ করা তোমার জন্য নেকির কাজ নয়, বরং পিতামাতার সেবা করাটাই তোমার জন্য জেহাদ। একজন মুজাহিদ জেহাদের মাঠে যুদ্ধ করে যে নেকি অর্জন করবে, তুমি পিতামাতার সেবা করে তার চেয়ে বেশি নেকি অর্জন করবে। তোমার জন্য জেহাদ নয়, যুদ্ধের মাঠ নয়, তোমার জন্য পিতামাতার সেবা শুশ্রূষা করা হচ্ছে জেহাদ। যে হাদিস সহি বুখারীর মধ্যে পাবেন 3004 নম্বর হাদিস সহি বুখারীর, সম্মানিত উপস্থিতি আগের হাদিসে আবার যদি ফিরে যাই, যে হাদিস প্রথমে পেশ করেছি, আল্লাহ সুসাল্লাম সময় মতো সালাত আদায়, এরপরে পিতামাতার সেবা শুশ্রূষা, 3 নম্বরে বলেছিলেন আল্লাহ রাস্তায় জেহাদ করা, মানে ওখানেও কিন্তু জেহাদ ছিল 3 নম্বরে আর পিতামাতার সেবা ছিল 2 নম্বরে। আবারও এসে দেখেন একই কাহিনী ঘটলো, জেহাদে নয় তুমি পিতামাতার সেবা করো, যুদ্ধের মাঠে জেহাদ নয় তুমি পিতামাতার সেবা করো, এটাই জেহাদের চেয়ে নাকি বেশি। দুইটি হাদিসকে সমন্বয় করলে অবশ্য আরেকটি হাদিস পরিণত হয়েছে, একজন সাহাবি আল্লাহ সাল্লাম ওই হাদিস তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবি এসে বলছেন হে আল্লাহ সাল্লাম আমি তো জেহাদে যেতে চাই। তখন আল্লাহ সাল্লাম বললেন তোমার মা আছে, আগের হাদিসে বাবা মা উভয়ের কথা উল্লেখ আছে, এ হাদিসে শুধু মায়ের কথা আছে, তোমার মা বেঁচে আছেন? সাহাবি বললেন হ্যাঁ আমার বৃদ্ধ মা, বৃদ্ধ মা বাড়িতে আছেন। তখন আল্লাহ সাল্লাম বলছেন আল জিমহা, তুমি বাড়ি ফিরে যাও, ফা ইন্নাল জান্নাহ ইনদা রিজলিহা, কেননা তোমার মায়ের পদতলে তোমার জন্য আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। তিরমিজির মধ্যে হাদিসটি পাওয়া যাবে 1899 নম্বর হাদিস, সম্মানিত উপস্থিতি যে কথা বলছিলাম দেখুন, আল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিলেন যুদ্ধের মাঠে জেহাদ নয়, বরং তুমি মায়ের সেবা করবা, তুমি মায়ের সেবা করবে এটাই তোমার জন্য জেহাদের চেয়ে উত্তম, কেননা মায়ের সেবার মাধ্যমে তার পদতলে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ। মায়ের সেবা শুশ্রূষার মাধ্যমে তোমার জন্য জান্নাতের ব্যবস্থা হয়ে যাবে। এই 3টি হাদিসকে যদি আমরা এক জায়গায় করি, সমন্বয় করি, সমাধানটা এই রকম আসে যে একজন ব্যক্তি পিতামাতা বৃদ্ধ অবস্থায় বাড়িতে আছেন, যাদের সেবা এখন জরুরি, যাদের দেখাশোনা জরুরি, এমন তো অবস্থায় যুদ্ধের ডাক এসেছে, তাহলে বৃদ্ধ পিতামাতার সেবা করাটাই উচিত জেহাদে না গিয়ে, এটাই বেশি কল্যাণের তার জন্য। দেখুন عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ابو هريره رضي الله عنه বলছেন رسول الله صلى الله عليه وسلم বলেছেন রগম আনস, ওই ব্যক্তির নাক ধুলোয় দূষিত হোক, ثم رغم عنس আবারো বললেন ওই ব্যক্তির নাক ধুলোয় দূষিত হোক, ثم رغم عنس আবারো বললেন ওই ব্যক্তির নাক ধুলোয় দূষিত হোক, মানে ওই ব্যক্তি কপাল পোড়া, দুর্ভাগা, হতভাগ্য, 3 বার বললেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তি? আপনি হতভাগ্য, কপাল পোড়া, দুর্ভাগা বলছেন, 3 বার বললেন, কোন ব্যক্তি হতভাগ্য, তার পরিচয়টা কি? তখন আল্লাহ সাল্লাম বলছেন মান আদরাকা আবাওয়াইহে, যে ব্যক্তি পিতা অথবা মাতা রয়েছে, পিতা অথবা মাতাকে পেল, ইন্দাল কেবারে আহাদহুমা আও কিলাহুমা, পিতা মাতা দুইজনকেই পেল, পিতা মাতা যখন বৃদ্ধ অবস্থায় দুইজনকেই পেল সন্তান, অথবা পিতাকে পেল বা মাতাকে পেল, দুইজনের একজনকে পেল, ফালাম ইয়াদখুলিল জান্নাহ, অথচ জান্নাতে প্রবেশ করতে পারলো না, এই ব্যক্তির নাক ধুলোয় দূষিত।
যে হাদিস সহিহ মুসলিমের মধ্যে পাওয়া যাবে 718 নম্বর হাদিস সহিহ মুসলিমের সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পিতা অথবা মাতা উভয়কে বৃদ্ধ অবস্থায় সন্তান পেয়েছে, অথবা পিতাকে পেয়েছে বা মাতাকে পেয়েছে অথচ জান্নাতে প্রবেশ করতে পারেনি, মানে জান্নাতের ব্যবস্থা করতে পারেনি, এই লোকটা কপাল পুরা হতভাগ্য। তার মতো দুর্ভাগা আর কেউ নেই যে পিতামাতাকে পেয়ে জান্নাতের ব্যবস্থা করতে পারেনি, জান্নাতে প্রবেশ করতে পারেনি মানে জান্নাতের ব্যবস্থা করতে পারেনি, মানে পিতামাতার মাধ্যমে জান্নাতের ব্যবস্থা হয়ে থাকে। পিতামাতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে দেন, এই জন্যই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্য উচ্চারণ করলেন যে পিতা এবং মাতাকে পেলে অথচ জান্নাতে প্রবেশ করতে পারলো না, এই লোকটার নাক ধুলে দূষিত, এই লোকটা কপাল পোড়া, এই লোকটা হতভাগ্য। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়গুলো আপনারা আমার কাছে স্পষ্ট করেছেন, পিতা এবং মাতা জান্নাতে যাওয়ার কারণ, পিতা এবং মাতা জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে কোনো ব্যক্তির জন্য। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পিতামাতার খেদমতের ক্ষেত্রে, পিতামাতার সেবা শুশ্রূষার ক্ষেত্রে কেমন হতে হবে তার আনুগত্যগুলো, এই দৃষ্টিভঙ্গিগুলো তুলে ধরলেন যে আপনাকে আমাকে পিতামাতার সেবা শুশ্রূষা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রেদার রব্বি ফি রেদার ওয়ালেদে ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালেদ, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট হন, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট হন। পিতামাতা যখন সন্তানের প্রতি সন্তুষ্ট থাকে ওই সন্তানের উপরে আল্লাহ সন্তুষ্ট থাকেন, আর পিতামাতা যখন সন্তানের উপরে অসন্তুষ্ট থাকেন ওই ব্যক্তির উপরে আল্লাহ অসন্তুষ্ট হন। যে হাদিস তিরমিজির মধ্যে পাওয়া যাবে, নাসাইয়ের মধ্যে পাওয়া যাবে, 3104 নম্বর হাদিস। দেখুন অনেক ব্যক্তি রয়েছে পিতামাতাকে কষ্ট দিয়ে, পিতামাতাকে যন্ত্রণা দিয়ে, পিতামাতাকে কাঁদিয়ে আপনি আমি জান্নাতে যাওয়ার চেষ্টা করছি, একদিকে হজ করতে গিয়ে কাবা ঘর তওয়াফ করছি আর একদিকে বৃদ্ধা বাবা মা কাঁদছেন, এতটা কষ্ট দিয়ে গেছে, বাবা মা অভিশাপ করছেন হয়তো বা সন্তানের উপরে যে আমাকে এত কষ্ট দিয়ে তুমি হজ করতে গেলে যাও, ইত্যাদি ইত্যাদি। এরকম অনেক সন্তানই আছে সম্মানিত উপস্থিতি, পিতামাতা যদি আপনার জন্য অভিশাপ করে, আপনার কষ্টে যন্ত্রণায় চোখের পানি ফেলে আর আপনি তাহাজ্জুদে সালাত পড়ে কাঁদতে থাকেন আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, তাহলে কি হবে? পিতামাতাকে পিতামাতার চোখের পানি আগে মুছে দিতে হবে, পিতামাতার যে হৃদয়ে ক্ষত সৃষ্টি করেছেন, পিতামাতার হৃদয় থেকে যে অনবরত রক্ত ঝরছে এই ক্ষতের রক্ত আগে মুছতে হবে, তারপরে আল্লাহকে ডাকেন খুব সহজে আপনার পাপ ক্ষমা হবে, খুব সহজে জান্নাতে যাওয়ার রাস্তা পরিষ্কার হবে। পিতামাতাকে কষ্ট দিয়ে, পিতামাতাকে যন্ত্রণা দিয়ে আপনি আমি জান্নাত খুঁজলে এটা অত সহজ নয়, কারণ পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট হন। পিতামাতাকে পেলো জান্নাতের ব্যবস্থা করতে পারলো না, তাকে কপাল পোড়া হতভাগ্য বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিহ্নিত করেছেন। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না, তিন ব্যক্তির দোয়া কবুল হবে এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন, তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে, তিন প্রকার মানুষের দোয়া কবুল হবে, লা শাক্কা ফীহিন্না, এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই তিন ব্যক্তির দোয়া কবুলের ক্ষেত্রে। দাওয়াতুল মাজলুম, তিন ব্যক্তির এক ব্যক্তি হচ্ছে মাজলুম,
অত্যাচারিত ব্যক্তি যদি জালেমের বিরুদ্ধে দোয়া করে ইনশাআল্লাহ এই দোয়া কবুল হবে। দুই, দাওয়াতুল মুসাফির, মুসাফির যদি এই ব্যক্তির জন্য দোয়া করে দোয়া কবুল হবে, এতে কোনো সন্দেহ নেই। তিন, দাওয়াতুল ওয়ালিদে আলা ওয়ালাদিহি, পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে এই দোয়া কবুল হবে, এতে কোনো সন্দেহ নেই। সম্মানিত উপস্থিতি, পিতামাতার দোয়া কবুল হবে নিশ্চয়তা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দটা নির্বাচন করলেন কি, লা শাক্কা ফিহিন্না, কোনো সন্দেহ নেই। পিতামাতার দোয়া কবুল হবে, পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে কবুল হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা শাক্কা ফিহিন্না, কোনো সন্দেহ নেই, মানে নিশ্চিত পিতামাতার দোয়া কবুল হবে সন্তানের ক্ষেত্রে। যে হাদিস তিরমিজির মধ্যে পাওয়া যাবে 1905 নম্বর হাদিস, অবশ্য তিরমিজির পরের হাদিস 1906 নম্বর হাদিসে আরেকটা ব্যক্তির কথা বলা হয়েছে, দাওয়াতুস সাইম, মানে সাইম যদি দোয়া করে তারও দোয়া কবুল হবে, লা তারুদ্দু, ফিরিয়ে দেওয়া হবে না। ওই হাদিসে ফিরিয়ে দেওয়ার কথা আছে, যে ফিরানো হয় না দোয়া, কবুল হয়। তার মধ্যে দাওয়াতুস সাইম এই শব্দটা উল্লেখ আছে, সাইমের দোয়া। তো আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত যেটি, সেটি হলো পিতামাতার দোয়া নিশ্চিত কবুল হবে। আজকে অনেক ব্যক্তি, আমরা বাবা মা, মূল পিতামাতা যার ঔরসে জন্ম নিয়েছি, এই পিতামাতাকে বাদ দিয়ে অন্য বাবার ফাঁদে পড়ে রয়েছে। যে বাবাকে মানা উচিত, যে বাবার বেশি খেদমত করা উচিত, যে বাবার জন্য টাকা পয়সা ইনভেস্ট করা উচিত, সেখানে না দিয়ে কল্পিত বাবার পেছনে আমরা অনেকেই ছুটছি। আমাদেরকে সাবধান হতে হবে বিষয়গুলো, যে কথা বলছিলাম সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার দোয়া নিশ্চিত কবুল হবে এমনটা উল্লেখ করলেন, যে হাদিসের বাস্তবতা পাওয়া যায় সহিহ মুসলিমের মধ্যে, যে হাদিস বর্ণিত হয়েছে সহেব জুরায়েজের ঘটনায়। জুরায়েজ নফল ইবাদত করছিলেন, মা ডাক দিয়েছিলেন দরজার বাহির থেকে, সালাতে ব্যস্ত থাকায় খুলতে পারেননি। তিন দিন এই ঘটনা ঘটার পরে মা অভিশাপ করেছিলেন যে একজন পতিতালয়ের নারীর সাথে তোমার দেখা না হয়ে যেন তোমার মৃত্যু না হয়। আল্লাহ কিন্তু কবুল করেছিলেন। অবশ্য আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের কারণে, তার পরহেজগারিতার কারণে, তার তাকওয়াশীলতার কারণে, তার দিনদারিতার কারণে তাকেও হেফাজত করেছিলেন। ছোট বাচ্চার মুখে, দুধের বাচ্চার মুখে কথা ফুটিয়ে দিয়ে জুরায়েদের পবিত্রতা ঘোষণা দিয়েছিলেন, আল্লাহ তাকে তার ইবাদতের জন্য হেফাজত করেছিলেন, এ কথা ঠিক। কিন্তু মায়ের দোয়া কবুল হয়েছিল, এ কথাও ঠিক। মা বদদোয়া করেছিলেন, আর বিদ্যুতের মতো মায়ের দোয়া, খারাপ দোয়াটাও কবুল হয়েছিল, এ কথাও ঠিক। আল্লাহ সুসাল্লাম ওই হাদিসের মধ্যে বলছেন, আজকের ওই দিনে যদি মা এর চেয়েও কোনো শক্ত দোয়া করত জুরায়েজের জন্য, সেটাও আল্লাহ কবুল করে নিতেন। দোয়া করেছিলেন পতিতালয়ের নারীর সাথে দেখা না হয় যেন মৃত্যু না বরণ করেন, সন্তান নফল সালাত আদায় করছিলেন, মা অবশ্য বুঝতে পারেনি ঘরে কি হচ্ছিল, রাগ করে বলেছিলেন, কিন্তু কবুল হয়েছিল। সম্মানিত উপস্থিতি, এক্ষেত্রে বাবা মার দৃষ্টি আকর্ষণ করব, একটু সাবধান হবেন, কোনোভাবে সন্তানকে খারাপ দোয়া দিবেন না, সন্তানকে বদদোয়া করেন না, রাগ করেও যদি আপনি কোনো বদদোয়া করেন সেটাও কবুল হয়ে যাবে, সমূহ সম্ভাবনা রয়েছে। রাগ করেও যদি সন্তানকে বদদোয়া করেন সেটাও কবুল হয়ে যাবে, এই মর্মে স্পষ্ট দলিল পাওয়া যাচ্ছে। এর জন্য সন্তানকে অভিশাপ দেন না, সন্তান দুষ্টমি করছে, আপনার সাথে খারাপ আচরণ করছে, আপনি তাকে নসিহত করেন, তার জন্য ভালো দোয়া করেন। তো যে কথা বলতে গিয়ে এ পর্যন্ত এসেছি সেটি হচ্ছে, পিতামাতার দোয়া বিদ্যুতের মতো কবুল হয়, পিতামাতার দোয়া খুব দ্রুত গতিতে কবুল হয়। এই জন্য যে কোনো সন্তান যদি বিপদে পড়েন, সন্তান যদি কোনো সমস্যায় পড়েন, সন্তান যদি বড় ধরনের কোনো বিপদে পড়েন, সন্তানের জন্য প্রথম করণীয়, পিতামাতার কাছে এসে বিষয়টা বলো যে আমি এই বিপদে পড়েছি, একটু দোয়া করেন আল্লাহর কাছে।
সন্তান যে কোনো ধরনের বিপদে পড়েছে, এখন প্রথম কাজ যেটি সন্তানের জন্য, এসে বাবা মাকে বলা যে আমি এই সমস্যায় পড়েছি, একটু দোয়া করেন। দেখুন, একজন ব্যক্তি একজন সাহাবির কাছে, সাহাবির নাম ভুলে গেলাম, সম্ভবত উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন ব্যক্তি এসে বলছেন, আমি তো একটা বড় সমস্যায় পড়েছি। সমস্যায় কি? যে হাদিসটি সহিহ সানাদে প্রমাণিত, সমস্যাটা হলো একটা নারীকে আমি প্রস্তাব দিয়েছিলাম বিয়ের জন্য, সে নাকচ করেছে, আমাকে বিয়ে করবে না। পরবর্তীতে আরেকজন ব্যক্তি, আমারই পরিচিত আরেকজন ব্যক্তি, ওই নারীকে বিয়ের প্রস্তাব দিয়েছে, তার বিয়েতে সম্মত প্রকাশ করেছে। আমার এটা খুব রাগ, আমার মানে খুব ক্রোধ চেপে বসেছে। আমি চিনি ওই ব্যক্তিকে, আমি প্রস্তাব দিলাম, গ্রহণ করলো না, তার প্রস্তাবটা গ্রহণ করলো, আমি রাগ সামলাতে পারি, ওই মহিলাকে আমি মেরে ফেলেছি, আমার বিয়ে প্রত্যাখ্যান করার জন্য আমি তাকে মেরে ফেলেছি। এখন আমাকে কি করতে হবে, আমার করণীয় কি? তখন তাকে প্রথম যে কথা বললেন যে তোমার বাবা মা আছে? হ্যাঁ। তার তুমি বাবা মার বেশি বেশি খেদমত করো, বাবা মাকে বেশি বেশি খেদমত করো। দ্বিতীয় কথা বললেন, তুমি বেশি বেশি নফল ইবাদত করো। তৃতীয় কথা বললেন, বেশি বেশি দান সাদাকা করো। মানে মূল যে কথা বলছিলাম, যে এখানে বলতে চাইলেন যে পিতামাতার বেশি বেশি খেদমত করলে পাপ ক্ষমা হয়। হ্যাঁ, যদি পিতামাতা সন্তানকে অন্যায় প্ররোচিত করে, অন্যায় কাজে ধাবিত করে, অন্যায় নির্দেশ দেয়, তখন সন্তান কি করবে? সন্তান হকটা গ্রহণ করছে, এখন বাবা মা বলছে না এটা করা যাবে না, তুমি বাতিলটা করো। সন্তান দাঁড়িয়ে রেখে দিতে চাচ্ছে, বাবা মা বলছে না তোমার এই বয়সে দাঁড়িয়ে রাখতে হবে না। সন্তান টাকনুর উপরে কাপড় পরতে চাচ্ছে, বাবা মা বলছে না টাকনুর উপরে কাপড় পরতে হবে না। সন্তান সহি তরিকায় সালাত আদায় করতে চায়, বাবা মা বলছে না এটা প্রয়োজন নেই। সন্তান সহি আকিদায় জীবন যাপন করতে চায়, বাবা মা বলছে না এটা ফেতনা হবে, সমাজে বিশৃঙ্খলা হবে, আমাদেরকে এক ঘরে করে দেওয়া হবে, সমাজচ্যুত করা হবে, দরকার নেই। যদি এইরকম প্রেক্ষাপট হয় তখন বাবা মার কথা মানা যাবে না। লা তোয়াতা ফি মাসিয়াতিল খালিক, যাহাদি সহিহ মুসলিমের মধ্যে পাওয়া যাবে, স্রষ্টার অবদ্ধতায় সৃষ্টির কোনো আনুগত্য নেই, স্রষ্টাকে উপেক্ষা করে সৃষ্টির আনুগত্য করা যাবে না। স্রষ্টার যে নির্দেশ সেটা ফলো করে সৃষ্টির আনুগত্য করতে হবে। যে সকল ক্ষেত্রে শরীয়তের কোনো ক্ষতি হয় না, এই সকল ক্ষেত্রে বাবা মাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। কিন্তু শরীয়ত একটা নির্দেশ দিয়েছে আর বাবা মা উল্টোটা বলছে, তখন প্রথমে তাদেরকে বুঝাতে হবে। যদি বুঝ না নিতে চায় তাহলে তাদেরকে এড়িয়ে চলতে হবে। একজন সাহাবি ইসলাম গ্রহণ করেছিলেন, ইসলাম গ্রহণ করার ফলে তার মা তাকে বলছিলেন যে বাবা দেখো, তুমি যতদিন ইসলাম ত্যাগ না করবে ততদিন পর্যন্ত কোনো খাবার পানি আমি গ্রহণ করব না, আমি কোনো খাবারও খাবো না, পানিও গ্রহণ করব না, তুমি যতদিন ইসলাম ত্যাগ না করবে। একদিন গেল, দুই দিন গেল, তিন দিন চলে যাচ্ছে, অথচ মা কোনো খাবারও খাচ্ছে না, পানিও খাচ্ছে না, পানিও পান করছে না। শেষ পর্যন্ত মাঝে মাঝে জ্ঞান হারাচ্ছে, জ্ঞান ফিরছে, মানে ক্ষুধার তীব্রতায়। তখন শেষে সন্তান মাকে বলছেন যে মা, তুমি যদি মারা যাও, চোখের সামনে তোমার জীবন চলে যায়, তবু আমি এই দৃশ্য দেখতে রাজি আছি, কিন্তু আমি ঈমান ছাড়তে চাই না, আমি ইসলাম ত্যাগ করতে পারবো না। তুমি আর কিছু বলো আমি রাজি আছি, তুমি আর কোনো নির্দেশ যদি আমাকে দাও সেটা আমি রাজি আছি, মেনে নিতে চাই, সমস্যা নেই। কিন্তু তুমি যদি ইসলাম ত্যাগ করতে বলো, এর কারণে যদি তোমার জীবন চলে যায়, আমি এটা দেখতে পারবো, সমস্যা নেই, কিন্তু আমি ইসলাম ত্যাগ করতে পারবো। তারপরে অবশ্য মা যখন দেখলো যে সন্তান তার নীতির উপরে অটল, এরপরে মা খাবার পানি গ্রহণ করা শুরু করেছে। যাই হোক, সহিহ সানাদে প্রমাণিত যে কথা বলছিলাম, যে দেখুন, অবাধ্যতা যদি অবাধ্য কোনো বিষয়ে শরীয়তকে উপেক্ষা করা হয়, এরকম বিষয়ে যদি বাবা মা নির্দেশ দেয়, তখন কিন্তু তার আনুগত্য করা যাবে না। অন্যান্য ক্ষেত্রে বাবা মাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। যে আলোচনা আমরা বানী ইসরায়েলের তিনজন লোক সম্পর্কে পেয়ে থাকি,
যে তিনজন লোক পাহাড়ের গর্তে গিয়ে আটকা পড়ে গেছিল, পাহাড়ের গুহায় আটকা পড়ে গেল। এখন বড় একটা পাথর গর্তের মুখ ঢেকে গেল, তিনজন ব্যক্তি কিভাবে বের হবে? তখন তিনজনের একজন বলছিল, উনদুরু আমালান আমিলতুমুহা লিল্লাহি সালিহাতান ফাদউল্লাহ বিহা, তোমরা তোমাদের ভালো আমলের দিকে দেখো, পাহাড়ের গর্তে তোমরা আটকা পড়ে গেছো, এখন বের হওয়ার পথ পাচ্ছ না, এই পাথর সরাতেও পারছ না, তাহলে তোমাদের কোনো ভালো আমল থাকলে সে আমলটা স্মরণ করো এবং এই আমলটা পেশ করে আল্লাহর কাছে ক্ষমা চাও, যে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য এই আমলটা করেছিলাম, আল্লাহ তোমাকে আজকে আমলের বিনিময়ে স্মরণ করি, যা আজকে আমাদেরকে মুক্ত করো। তো তিনজন ব্যক্তির একজন বলেছিলেন, লম্বা হাদিস, পুরো আলোচনা পুরো হাদিস বলে আমি সময় ক্ষেপণ করতে চাই না, যেটা আমার আলোচনার সাথে রিলেটেড সেটি হচ্ছে, একজন ব্যক্তি বানী ইসরায়েল সেই দিন স্মরণ করেছিলেন যে আল্লাহ আমার বৃদ্ধ পিতামাতা বাড়িতে, আমি একজন ছাগলের রাখাল, আমি ছাগল চড়াতে যেতাম, ছাগল চড়িয়ে এসে দুগ্ধ দহন করে পিতামাতাকে খাওয়াতাম, সন্তানদেরকে পরে খাওয়াতাম, কোনো একদিন ঘাস অন্বেষণ করতে মাঠ খুঁজতে খুঁজতে অনেক দূরে চলে গেলাম, ফিরে আসতে আমার সময় লেগে গেল, রাত ঘনিয়ে গেল, রাত হয়ে গেল বেশি, আমি বাড়ি ফিরে এসে ছাগলের দুধ দহন করে যখন বাবা মার গৃহে গেলাম, ঘরে গেলাম, তখন দেখলাম তারা ঘুমিয়ে পড়েছেন, তারা ঘুমিয়ে গেছেন, আমি দুধের পিয়ালা আমি দুধের বাটি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলাম, তাদের ঘুম ভেঙে দেওয়াকে আমি ভালো মনে করিনি, মনে করলাম তাদের ঘুম ভেঙে দিলে তারা কষ্ট পাবে, ঘুম থেকে উঠলে তারা পান করবেন দুধ, এ আশা নিয়ে আমি দাঁড়িয়ে থাকলাম। এমতো অবস্থায় সকাল হয়ে গেল, আমি রাত্রে যে দাঁড়িয়েছিলাম, আমার বাচ্চাগুলো আমার সন্তানগুলো পায়ের নিচে গড়াগড়ি করছিল, বারবার খেতে চাচ্ছিল, যা আব্বু ক্ষুধা লেগেছে বা আমার ক্ষুধার যন্ত্রণা পাচ্ছে, আমাদেরকে খেতে দাও। কিন্তু আমি ভাবছিলাম যে আজকে আমার পায়ের নিচে তোমরা কাঁদছ, আব্বু আব্বু করে বলছো, কিন্তু আমার তো আব্বু আম্মু ঘুমিয়ে আছে, তোমরা যেমন আমার কাছে কলিজার টুকরো, আমি তাদের কাছে আমিও তাদের কলিজার টুকরো, তাদেরকে আমি না খাইয়ে না পান করিয়ে তোমাদেরকে আমি দিতে পারবো না, এই চিন্তা করে সারাটি রাত আমি দাঁড়িয়েছিলাম, আমার বাচ্চাগুলো পায়ের নিচে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল, আমি তাদেরকে খেতে দেইনি, সকাল হলে আগে তাদেরকে খাওয়িয়েছি পান করিয়েছি এরপরে অন্যদেরকে। আল্লাহ, এটা যদি তোমার সন্তুষ্টির জন্য হতে হয়, এটা যদি স্রেফ তোমাকে খুশি করার জন্য করে থাকি, আজকে বিপদের মুহূর্তে এই জীবন্ত কবরের মধ্যে পড়ে গিয়ে তোমাকে স্মরণ করছি, এর বিনিময়ে আজকে মুক্ত করো। আল্লাহ সুশাসন বলছেন, পাথরের তিন ভাগের এক ভাগ সরে গেছিল এই কথা বলার পরে। যে হাদিস পাবেন সহি বুখারির মধ্যে 2333 নম্বর হাদিস সহি বুখারির সম্মানিত উপস্থিতি, দেখুন পিতামাতার জন্য কি সেবা, কি শুশ্রূষা, কি ত্যাগ স্বীকার করেছেন একজন ব্যক্তি, বিনিময় কিন্তু আল্লাহ তাকে দুনিয়াতে দিয়েছেন, পরকাল তো আছে। হ্যাঁ, যদিও একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, বউ বেশি গুরুত্বপূর্ণ না মা বেশি গুরুত্বপূর্ণ বর্তমান সমাজে, অনেক ক্ষেত্রে একটা সন্তান 20-25 বছর বিয়ে যতদিন করেনি ততদিন মা বাবার কলিজার টুকরো, আর যখনই বিয়ে করেছেন তার 2-1 বছর যেতে না যেতে মা বাবার সাথে সম্পর্ক খারাপ, অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে এমনটি ছেলে মেয়েদের ক্ষেত্রে, বিয়ের আগ পর্যন্ত বাবা মার কাছে সন্তান খুব গুরুত্বপূর্ণ, আর বিয়ের পরে বাবা মার কাছে সন্তান হয়ে যাচ্ছে কষ্টের যন্ত্রণা, এটা কেন হবে, এমনটি কেন হবে? মনে রাখবেন, বউ কোনো ক্ষেত্রে, এটা তো বলার অপেক্ষা রাখে না, এটা তো বলাও বোকামি, বউ কোনো সময় মায়ের স্থানে আসতে পারে না, বউ ভালোবাসা পাবে বইয়ের মতো আর মা ভালোবাসা পাবে মায়ের মতো। দেখুন, একটা স্ত্রী ত্যাগ করে আরেকটা স্ত্রী পাওয়া সম্ভব, কিন্তু মা ত্যাগ করে আরেকটা মা পাওয়া সম্ভব নয়, মায়ের স্থান অন্য কেউ পূরণ করতে পারবে না, স্ত্রীর স্থান একজনকে ত্যাগ করে আরেকজন এসে পূরণ করতে পারে, কিন্তু মায়ের স্থান আর কেউ পারে না, মা মাই, তার অন্য কাউকে দিয়ে তুলনা করা যায় না, মায়ের স্থান কি? সম্মানিত উপস্থিতি, দেখুন আজকাল আধুনিক সমাজে সভ্য সমাজে বৃদ্ধাশ্রমের প্রচলন হয়েছে, বাংলাদেশও ইতিমধ্যে শুরু হয়েছে বৃদ্ধাশ্রমের, শুধু বাংলাদেশ নয়
কোন মুসলিম রাষ্ট্রের জন্য বৃদ্ধাশ্রম কল্যাণের নয়, এটা অকল্যাণের। এটা অমুসলিমদের রাষ্ট্রে বৃদ্ধাশ্রম থাকতে পারে, বাংলাদেশের মতো কেন কোন মুসলিম রাষ্ট্রে বৃদ্ধাশ্রম লাগে না? বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে কোনো ব্যক্তি তাহাজ্জুদ পড়ে, সালাত আদায়, তাহাজ্জুদের সালাত পড়ে জান্নাতে যাবে এত সহজ নয়। আপনার বাবা মা বৃদ্ধাশ্রমে ডুকরে ডুকরে কাঁদবেন, আর আপনি তাহাজ্জুদের সালাতে মুসল্লা ভিজিয়ে দিয়ে মনে করবেন জান্নাত পাবো, এত সহজ? সম্মানিত উপস্থিতি, পিতামাতা যত বৃদ্ধ হবে আপনাকে তত বেশি খেদমত করতে হবে। মানে আদ্রাকা আবাহায় আবাহায় হে ইন্দাল কেবারা হাতে হুমাও কেলা হুমা ফালাম ইয়াদখুলিল জান্না। বৃদ্ধ পিতামাতা যখন সন্তানের জন্য বোঝা হয়ে যায়, তখনকার কথা বলছেন যে বৃদ্ধ পিতামাতাকে পেল অথচ জান্নাতে যেতে পারলো না, এই লোকটা হতভাগা কপাল পোড়া। আর বৃদ্ধ বয়স আপনি বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে মনে করছেন জান্নাতে যাব, সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, আপনারা আমার এই মাথা থেকে চিন্তা আউট করতে হবে। কোনো মুসলিম পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে জান্নাতের আশা করবেন এটা খুব কঠিন, এটা সম্ভব নয়। আপনাকে আমাকে এই চিন্তা থেকে ফিরে আসতে হবে। প্রয়োজনে ঘর যদি একটাই হয়, আপনি বারান্দায় থাকবেন স্ত্রী নিয়ে আর বাবা মা থাকবে ঘরের মধ্যে, এর নাম হচ্ছে ইসলাম। কারণ আজকে পিতামাতাকে যদি আপনি এই সেবা, এই ত্যাগ স্বীকার করেন, আপনার ছোট ছোট বাচ্চা এই দৃশ্য দেখে তার মাথায় কাজ করবে। আপনি যেদিন বৃদ্ধ হবেন তারও সেভাবে আপনাকে সেবা শুশ্রূষা করবে। আর আপনি যদি আজকে আপনার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসেন, সপ্তাহে একদিন, মাসে একদিন, ছোট ছোট বাচ্চাগুলো, আপনার কলিজার টুকরোগুলোকে নিয়ে আপনার বাবা মাকে দেখতে যাচ্ছেন, তারা তাদের দাদি দাদাকে দেখতে যাচ্ছে, আপনি যেদিন বৃদ্ধ হবেন আপনার কপালে একই বৃদ্ধাশ্রম। কারণ সন্তান ছোট থেকে দেখছে যে বুড়া হলে এখানে রাখতে হয়, আপনার কপালেও সেটা বারবার ঘুরছে। আপনি শুধু বৃদ্ধ হন, সন্তান যা দেখেছে তাই করবে। যে কথা বলছিলাম যে আসুন পিতামাতার উপরে আমরা সচেতন হই, পিতামাতার সেবা শুশ্রূষার ক্ষেত্রে। পিতামাতার সেবা শুশ্রূষার ক্ষেত্রে আপনি আমি সচেতন হই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। পিতামাতার খারাপ দুয়াই যেন আল্লাহ আমাদেরকে সামিল না করেন, এই পরিস্থিতি যেন না হয়, আল্লাহ সেই পরিবেশ আপনার আমার হৃদয়ে করে দিন। আজকের আলোচনার দ্বিতীয় পর্ব কয়েক মিনিটের মধ্যে শেষ করব, সেটি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কেমন হওয়া উচিত। দেখুন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কেমন হওয়া উচিত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদের মধ্যে বলেছেন, স্বামীর যেমন স্ত্রীর উপরে অধিকার রয়েছে, হক রয়েছে, একই রকম স্ত্রীর অধিকার স্বামীর উপরে রয়েছে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদে উল্লেখ করেছেন, আর রিজালু কাওয়ামুন আলা নিসা, পুরুষরা নারীর উপর কর্তৃত্বশীল। একজনকে আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন উপর অগ্রাধিকার দিয়েছেন, কেন দিয়েছেন? যেহেতু স্বামী স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করে, স্ত্রীর জন্য খরচ করে থাকে, এই জন্য স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রাধান্য দিয়েছেন। ফাসসালিহাতু কানিতাতুন হাফিদাতুন লিলগায়ব বিমা হাফিজাল্লাহ, তিনটা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। বিধায়ক এই স্ত্রী যেহেতু স্বামীকে কর্তৃত্বশীল করেছেন, স্বামী স্ত্রীর জন্য খরচ করেন, ভরণ পোষণের ব্যবস্থা করেন, বিধায় স্ত্রীর মধ্যে তিনটা গুণ থাকতে হবে। একটা হচ্ছে ফাসালেহা, তার হবেন সৎ, তাদেরকে সৎ হতে হবে, সতী স্বাধীন হতে হবে। সহিহ মুসলিমের মধ্যে যে হাদিস বর্ণিত হয়েছে, প্রসিদ্ধ হাদিস, আল্লাহ সাল্লাম বললেন, ইন্না দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রু মাতা এই দুনিয়াল মারাতুস সালেহা, এই পৃথিবী হচ্ছে মূল্যবান সম্পদ, আর এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে সতী স্বাধীন নারী, মারাতুস সালেহা। ওই শব্দটা উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে শব্দটা উল্লেখ করলেন ওই শব্দই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে সালেহা, সৎ সতী স্বাধীন নারীরা এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান, সবচেয়ে দামি জিনিস এই পৃথিবীর মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন যেহেতু স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা স্বামী করেন, বিধায় স্ত্রীকে সালেহা হতে হবে, সৎ হতে হবে, কানেতাতুন বিনয় হতে হবে, ইবাদতকারিণী হতে হবে, হাফেদাতুন লিল গায়ব বিমা হাফেজাল্লাহ,
আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো হেফাজত করতে বলেছেন, স্বামীর অনুপস্থিতিতে সেগুলো হেফাজতকারী হতে হবে। তাহলে ওই স্ত্রী হচ্ছে ভালো, যে স্ত্রী সলে সৎ, যে স্ত্রী বিনয়ী ইবাদতকারিণী, যে স্ত্রী স্বামীর অনুপস্থিতিতে ওই জিনিসগুলো হেফাজত করে যেই জিনিসগুলো আল্লাহ হেফাজত করতে বলেছেন, এই স্ত্রী হচ্ছে স্বামীর জন্য সবচেয়ে ভালো। দেখুন আল্লাহ সুসা সালাম জান্নাতি নারীদের কথা বলতে চাচ্ছিলেন, যে হাদিস শেখ নাসিরুদ্দিন আলবানী তার সিলসিলা সহিহের মধ্যে উল্লেখ করেছেন, জান্নাতি নারী কারা, এই জান্নাতি নারীদের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলছিলেন আল ওয়ালুদু আল মাউলুদু আল আউদু, তিনটে কথা বলেছিলেন। প্রথমে বলেছিলেন যে সকল নারী, যে সকল স্ত্রী স্বামীর জন্য ভালোবাসায় বিনয়ী হয়, যারা অধিক সন্তান প্রসব করে, যারা গভীরভাবে স্বামীকে প্রেম নিবেদন করে। আর চার নম্বর কথা বলেছিলেন, স্বামী যদি কখনো স্ত্রীর উপরে একটু মন খারাপ করে, একটু অভিমান করে, একটু কষ্ট পায়, তখন স্ত্রী স্বামীর হাতে হাত রেখে বলে যে তুমি যতক্ষণ আমার উপরে খুশি না হবে ততক্ষণ পর্যন্ত আমি কোনো খাবার পানি গ্রহণ করব না। এই সকল স্ত্রী জান্নাতি হতে পারবেন বলে আল্লাহ সুবহানাহু ওয়া উল্লেখ করেছেন, যে হাদিস সিলসিলা সহিহের মধ্যে উল্লেখ করেছেন শেখ নাসিরুদ্দিন আলবানী সহিহ সনদে। দেখুন তাহলে স্ত্রীদেরকে এই পর্যায়ে আসতে হবে, সতী সাধী হতে হবে, সলে হতে হবে, স্বামীর প্রতি গভীরভাবে প্রেম নিবেদনকারী হতে হবে, বিনয়ী হতে হবে। হ্যাঁ, যদি আপনার স্ত্রী এই পর্যায়ে হয় তখন আপনার জন্য করণীয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন আপনার জন্য করণীয় হচ্ছে আপনি যেই মানের খাবার খাবেন সেই মানের পোশাক তাকে না খাবার তাকে খাওয়াতে হবে, আপনি যেই মানের পোশাক পরবেন সেই মানের পোশাক তাকে পরাতে হবে, আপনি যে মানের খাবার খাবেন সেই মানের খাবার খাওয়াতে হবে, যে মানের পোশাক পরবেন পোশাক পরাতে হবে, এবং স্ত্রীকে নিজের কাছে রাখতে হবে, নিজের বাড়িতে রাখতে হবে, অন্যত্র রাখতে নিষেধ করেছেন। কারণ কাছাকাছি থাকলে মহব্বত বাড়ে, অপরাধ সংঘটিত কম হয়। এ বিষয়ে আপনাকে আমাকে সচেতন থাকতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার স্ত্রীদের সম্পর্ক কেমন ছিল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উল্লেখ করেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমরা স্বামী স্ত্রী, আমি এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্রে গোসল করেছি, তখন আমরা দুইজন নাপাকি ছিলাম। মানে আমরা দুইজন নাপাক হয়ে গেছি, গোসল ফরজ হয়েছে, একসাথে এক পাত্রে দুইজন গোসল করেছি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি ঋতুবতী অবস্থায় রয়েছি, আমার পাশে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শরীরের সাথে শরীর লাগিয়ে তিনি শুয়ে রয়েছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফ অবস্থায় তার মাথা বের করে দিতেন, আমি চুল আঁচড়ে দিতাম, তখন আমি ঋতুবতী অবস্থায় রয়েছি। যে হাদিস সহিহ বুখারীর মধ্যে পাওয়া যাবে, 300 নম্বর হাদিস সহিহ বুখারী। দেখুন, মানে স্ত্রী ঋতু হয়ে গেলে কখনো তাকে খারাপ দৃষ্টিতে দেখেননি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি এক গ্লাস পানি পান করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছ থেকে এই গ্লাসটা নিয়েছেন, দিয়ে উনি খেয়াল করে দেখলেন যে আমি কোন জায়গায় মুখ লাগিয়ে পানি পান করেছি। ঠিক আমি যেই স্থানে গ্লাসে মুখ রেখে পানি পান করেছি, ওই স্থানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুখ রেখে পানি পান করেছেন। আমি একটা হাড় খাচ্ছি, একটা হাড্ডি থেকে গোস্ত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি, আল্লাহ সুসাল্লাম আমার হাত থেকে হাড্ডিটা নিয়ে নিলেন, আমি যেই জায়গায় মুখ লাগিয়ে গোস্ত ছিঁড়েছি ঠিক ওই জায়গাতে তিনি মুখ লাগিয়ে গোস্ত ছিঁড়ে খাচ্ছেন। যে হাদিস সহিহ বুখারীর মধ্যে পাওয়া যাবে, সহিহ মুসলিমের মধ্যে পাওয়া যাবে, একাধিক গ্রন্থে পাওয়া যাবে। দেখুন স্বামী স্ত্রীর মহব্বতটা কেমন। যদি আমাদের প্রেক্ষাপট বলি তাহলে অনেক ক্ষেত্রে স্ত্রী স্বামী খেতে খেতে প্লেটে খাবার রয়ে গেছে, স্ত্রী এই খাবারটা অনায়াসে খায়, অনেক ক্ষেত্রেই খায়, কিন্তু স্ত্রীর যেটা উচ্ছিষ্ট খাবার থেকে গেছে এই খাবার কোনোদিন স্বামী খেতে চায় না, এরকম পরিবার আছে খেতে চায় না। তো আপনার রেখে দেওয়া খাবার স্ত্রী খাবে অনায়াসে,
মানে আপনাকে সে ভক্তি করে, আপনার সে অনুগত, আপনাকে সে ভালোবাসে, তার বহিঃপ্রকাশ হলো আপনার রেখে দেওয়া খাবার সে খাচ্ছে, কিন্তু তার রেখে দেওয়া খাবার আপনি কোনোদিন খাচ্ছেন না, তাহলে তো ভালোবাসাটা একতরফা, এককেন্দ্রিক। সে আপনাকে ভালোবাসে, আপনি তাকে ভালোবাসতে পারেননি। যদি আপনিও সমব্যথী হতে পারতেন, সমপর্যায়ের ভালোবাসা দেখাতে পারতেন, তাহলে তো আপনার উচিত তাকে দেখিয়ে মাঝে মাঝে তার রেখে দেওয়া খাবার খাওয়া, যে দেখো তুমিও আমাকে যেমন ভালোবাসো আমিও তোমাকে তেমনই ভালোবাসি। যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে দেখিয়ে দিয়েছেন। দেখুন স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন হওয়া উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, এক সফরে গিয়ে আমরা দুইজন প্ল্যান করলাম যে আজকে দৌড় প্রতিযোগিতা হবে, আপনি বেশি দৌড়াতে পারেন, আমি বেশি দৌড়াতে পারি। দুইজনে দৌড়ানো শুরু করলাম, তো দুইজন দৌড়াতে দৌড়াতে সে সময় আমি একটু হালকা ছিলাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমার শারীরিক গঠন খুব হালকা ছিল, ওজন খুব কম ছিল, ফলে আমি জোরে দৌড় দিলাম, নবী মুহাম্মদ সাল্লামের আগে, আমার স্বামীর আগে আমি চলে গেলাম, আমার লক্ষ্য স্থানে আমি ফার্স্ট হয়ে গেলাম, আমি জয়ী হলাম। আমি বললাম আজকে আপনাকে হারিয়ে দিলাম। ঠিক বেশ কিছুদিন পরে, কয়েক বছর পরে আবার এইরকম এক সফরে আল্লাহ সাল্লাম বলছেন, নাও আজকে আবার প্রতিযোগিতা হবে, কে পারে। ইতিমধ্যে আমার একটু বয়স ভারী হয়েছে, আমার শরীরও একটু ভারী হয়েছে, আজকে দৌড় দিলাম, কিন্তু আজকে এসে আমি পিছনে পড়ে গেলাম, তিনি আগিয়ে চলে গেলেন। আল্লাহ সাল্লাম আমাকে বললেন, আয়েশা আজকে সেই দিনের প্রতিশোধ নিয়ে নিলাম, আজকে আমি বিজয়ী, তুমি হেরে গেলে। দেখুন স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন, মানে স্বামী স্ত্রীর সম্পর্ক হবে ভালোবাসার অটুট বন্ধনে আবদ্ধ। যদি কোনো দোষ ত্রুটি করে, ইসলাম তিনটা পর্যায়ে বলেছে, প্রথমে তাকে নসিহত করতে হবে, দ্বিতীয়ত তাকে মৃদু প্রহার করতে হবে, তবে নিষেধ করেছেন কোনো অবস্থায় চেহারা বা তার দর্শনীয় স্থানগুলোতে প্রহার করা যাবে না। তৃতীয়ত বলেছেন তার শয্যা পৃথক করতে হবে, যদি তিন স্তরের পদক্ষেপে না হয় তখন চতুর্থ স্তর বিকল্প চিন্তা করতে হবে। আসুন আমরা যেইভাবে নবী মুহাম্মদ সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন সেইভাবে স্বামী স্ত্রীর সম্পর্ক বজায় রাখার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্ত্রীদের প্রতি সচেতন হওয়ার তৌফিক দান করুন। আজকে পর্যায়ক্রমে স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটছে অহরহ, এই বিভিন্ন নোংরা নষ্ট চ্যানেলগুলোর কারণে, এই বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে অন্যায়, বিভিন্ন অশ্লীলতার কারণে এগুলো আমরা বর্জন করে স্বামী স্ত্রীর মধ্যে গভীর সম্পর্ক বজায় রাখার চেষ্টা করি, পিতামাতার ক্ষেত্রে সচেতন হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই বৈঠককে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের সিলেটের তাকওয়া মসজিদের এই সম্মেলনকে জান্নাতুল ফেরদাউসের ওসিলা হিসেবে কবুল করে নিন। যারা এর আয়োজন করেছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা ব্যয় করেছেন, যে সকল ভাই অর্থায়ন করেছেন, যারা উপস্থিত হয়েছেন, সকলের জন্য আজকের এই বৈঠককে কাল কেয়ামতের মাঠে জান্নাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। পরিশেষে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ শেখের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। এবার সালাতের বিরতি, সালাতের পরে আমরা আবার পূর্ব নির্ধারিতভাবে আলোচনা প্রোগ্রাম শুরু করবো ইনশাআল্লাহ।